বিপি জিও স্যাটেলাইট চ্যানেলে আপনাদের সকলকে অনেক স্বাগত জানাচ্ছি আপনার সাথে প্রথমেই শেয়ার করবো যে আমি দু হাজার এগারো সালের যে বারোতম আড়াল্লিশটি যে হয়েছিল টেট এক্সাম সেই টেট এক্সামে উত্তীর্ণ যারা হয়েছিল তাদের কিন্তু সার্টিফিকেট দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছিলো আমরা জানি প্রথমে সাউথ ইস্টার্ন রিজনে সেটা নিয়ে কিন্তু একটা ভিডিও করেছিলাম তারপরে সময়ের অভাবে আমি করতে পারিনি তো আজ সেই আপডেট ভিডিওটা শেয়ার করছি যেখানে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে বহু প্রশ্নের উত্তর কারণ আমরা বিভিন্ন সোশ্যাল সাইটসেও দেখতে পাচ্ছি বা আপনাদের মধ্যেও অনেক প্রশ্ন আছে যে টেট সার্টিফিকেট কালেকশন কারা করবে কিভাবে করবে কেন করবে বা কি কারণেই বা এরকম টেট সার্টিফিকেট দেওয়ার প্রক্রিয়া নতুন করে লাইফ টাইম ভ্যালিডেশনের প্রক্রিয়া শুরু হলো তো সেই নিয়ে বিস্তারিত আমি এই ভিডিওতে আলোচনা করব তাই কথা না বাড়িয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত আমি ভিডিওটি যা শেয়ার করছি আপনারা দেখুন এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপডেট নিউজ আরও তথ্যগুলো পাওয়ার জন্য আপনার স্ক্রিনে দেখতেই পাচ্ছেন যে ডাব্লিউ বি টেট এক্সাম দু হাজার এগারো সালে যেটা যেটা বেরিয়েছিলো সেখানে কিন্তু পরীক্ষাটা হয়েছিল উনত্রিশ সাত অর্থাৎ উনত্রিশ জুলাই দু হাজার বারো সালে তারপর রেজাল্ট ডিক্লেয়ার করা হয়েছিল পয়লা ডিসেম্বর দু হাজার বারো সালের পয়লা ডিসেম্বর কিন্তু রেজাল্ট ডিক্লেয়ার হয় সার্টিফিকেট কিন্তু দেওয়ার কাজ শুরু হয় তার তিন বছর পর প্রায় এক চার দু হাজার পনেরো সালে সার্টিফিকেট কিন্তু দেওয়া হয়েছিল সেখানে ডিস্ট্রিবিউশন কিছু হয়েছিল তো যাদের কাছে আছে তারা তো অবশ্যই যাবেন এবং যাদের কাছে নেই তাদের কিন্তু কথা বলা হচ্ছে এই জোন জোনওয়াইস এবং যেটা ভ্যালিড কিন্তু সাত বছরের জন্য হয়েছে আপনার ডেটটা দেখুন যে যেহেতু সার্টিফিকেট এখানে যে আমাদের ডেট অফ এক্সাম উনত্রিশ সাত দু হাজার বারো এখানে নোটিফিকেশান হয়েছিল সেখান থেকে কিন্তু সাত বছর প্লাস করে কিন্তু একত্রিশ তিন দু হাজার আঠেরো অর্থাৎ সাত বছর করা হয়েছিল যেহেতু দু হাজার এগারো নোটিফিকেশান তো সেটাই কিন্তু এখন সাত বছর আর নেই অর্থাৎ ফার্দার সেটা জন্য ভ্যালিডেশন থাকে কারণ আপনারা জানেন যে সাত দু হাজার পরে কিন্তু সেই মোতাবেক সেই সার্টিফিকেট কিন্তু ভ্যালিডিটি থাকে না সেই জন্য সেখানে যদি সিল পড়ে যায় লাইফ টাইমের জন্য যেটা এখন করা হচ্ছে তাহলে কিন্তু লাইফ টাইম ভ্যালিডেশান যতদিন চাকরি করছে ততদিন কিন্তু থাকছে তো ডাব্লিউ বি টেট দু হাজার পনেরো সালে আবার রেজাল্ট ডিক্লেয়ার হয়েছিল কিন্তু যেটা সেকেন্ড টেট হয় সেটা কিন্তু চোদ্দো নয় দু হাজার ষোলো সালে তো সেই ষোলো সালের টেটের কিন্তু রেজাল্ট এখনও আমরা জানি যে প্রক্রিয়া কিন্তু নিয়োগ প্রক্রিয়া এখনো চাল চলছে সম্পন্ন হয়নি তো ইন সার্ভিস যারা আছে তাদের কিন্তু বা সার্ভিস যারা থাকবেন অর্থাৎ পরবর্তীকালে নিয়োগ সম্পন্ন হলে বা তার আগেও হয়তো সেই প্রক্রিয়া শুরু করতে পারে এমনটাই জানা যাচ্ছে টেট সার্টিফিকেট দেওয়ার কাজ কিন্তু এখনো শুরু হয়নি যারা দু হাজার এই ষোলো সালের পরীক্ষায় পাশ করেছিলেন তা যাই হোক বাকি যে তথ্যগুলো নোটিফিকেশন এসএসসিতে ওয়েবসাইটে কেন দেওয়া হলো এবং কাদের ট্রেট সার্টিফিকেট দেওয়া হচ্ছে এবং কেন দেওয়া হচ্ছে এবং ডকুমেন্টস কালেক্ট কালেক্টগুলো করার জন্য কী কী লাগবে লাইফ টাইম রিলেশান কীভাবে করাবেন এবং কাদের এসএসসি অফিসে যেতে হবে অ্যাপ্লিকেশান যদি নিজেরা না করতে পারেন অর্থাৎ নিজেরা বলতে যিনি ক্যান্ডিডেট বা টিচার যিনি যেতে পারবেন না কোনো কারণে তিনি অথরাইজেশন বা অন্য কেউ করে দিতে পারবে কি না লাইফ টাইম বা কালেক্ট করতে পারবেন কি না এবং প্রসেসটা কী রয়েছে এবং অনন্য যে পাবলিশড হয়েছিল নোটিফিকেশানগুলো সেই সেন্ট্রাল ট্রেড থেকে শুরু করেই একেবারে আমাদের নর্দার্ন রিজিয়নে সে ওয়েবসাইটে নর্দার্ন রিজিয়ন ইস্টার্ন রিজন ওয়েস্টার্ন রিজিয়ন এবং সাউথ ইস্টার্ন রিজিয়নে সেগুলো কিন্তু সমস্ত তথ্য ওয়েবসাইটের আমি তুলে ধরছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে না স্কিপ করে দেখতে থাকুন যে অনেক কিন্তু উত্তর আপনারা পেয়ে যাবেন আশা করছি প্রথমেই বলি কবে টেট পরীক্ষা হয়েছিল কবে রেজাল্ট হয়েছিল এবং বারো আড়েল এসটির যে টেট সার্টিফিকেট দেওয়ার প্রক্রিয়া কবে থেকে শুরু হয়েছিল তারপর যেগুলো আনডিস্ট্রিবিউটেড সেগুলো দেওয়ার প্রক্রিয়া কিন্তু নতুন করে শুরু হয় তো তার মাঝে আমি একটু আলোচনা করছি সেটা দেখাবো অবশ্যই আপনাদের এবং তার মাঝে একটু আলোচনা করছি যেটা আমাদের বিভিন্ন সোশ্যাল সাইটসে আলোচনার বিষয় হয়ে উঠেছে যে টেট সার্টিফিকেট এই ধরনের কনসেপ্ট বা লাইফটাইম ভ্যালিডেশনের যে কনসেপ্টটা সেটা কোথার থেকে এসেছে এবং কি কারণে সেটা দেখুন তো আমরা আমি আপনাদের সাথে এই পিকচারটাও শেয়ার করছি যেটা দেখুন এখানে যেটা বলা হচ্ছে দু হাজার সালের প্রথম কিন্তু এগারোই ফেব্রুয়ারি এন সিটি জানেন ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন এনসিটি যে আছে দু হাজার সালে কিন্তু তারা এগারোই ফেব্রুয়ারি কিন্তু একটা টেট গাইডলাইন বা নির্দেশিকা প্রকাশ করে এবং সেখানে নোটিফিকেশানে অর্থাৎ নির্দেশিকা কিন্তু আবার এগারো নম্বর যে প্যারা সেখানে কিন্তু পরিষ্কার বলা ছিল দ্য ভ্যালিডিটি পিরিয়ড অফ টেট কোয়ালিফাইং সার্টিফিকেট ফর অ্যাপয়েন্টমেন্ট উইল বি ডিসাইডেড বাই দ্য অ্যাপ্রোপ্রিয়েট গভর্নমেন্ট সাবজেক্ট টু এ ম্যাক্সিমাম অফ সেভেন ইয়ার্স ফর অল ক্যাটাগরিজ এখানে এটাই বলেছিল যে থে টু সার্টিফিকেটের বোধিতা কিন্তু সাত বছরের কথা বলা হচ্ছিলো আর সেই কারণে যারা দেখবেন বারো আর এল কিছু জন যারা সার্টিফিকেট পেয়েছিলেন এর আগে তা তাদের সার্টিফিকেটের কিন্তু ভ্যালিডিটি ওই দু হাজার আঠেরো পর্যন্ত কিন্তু সেজন্য ছিল যেহেতু দু হাজার এগারো সালে টেটের বিজ্ঞপ্তি প্রকাশিত হয় সেজন্য সেখান থেকে কিন্তু সাত বছর প্লাস করে দু হাজার আঠেরো পর্যন্ত ছিল তো সেটা কত তারিখ পর্যন্ত অ্যাকচুয়ালি সেটাও অবশ্যই ভিডিওতে আমি তুলে ধরবো সম্পূর্ণটা আপনার সাথে থাকুন আচ্ছা এরপর কিন্তু আমরা জানি যে এন কিন্তু পরিষ্কার জানিয়ে দেয় যখন যে টেট নিতে হবে অর্থাৎ আপার প্রাইমারির ক্ষেত্রে টেট কম্পালসারি তখন কিন্তু আমাদের রাজ্যও কিন্তু টেট নেয় এবং তারাও কিন্তু টেট সার্টিফিকেটের কথা টেট উত্তীর্ণ পাস্ট সার্টিফিকেটের কথা কিন্তু ঘোষণা করে তো সাতই জুন দু হাজার একুশ সালে এনসিটির পঞ্চাশ জেনারেল যে বডি মিটিং হয় সেখানে সিদ্ধান্ত হয় টেট সার্টিফিকেটের ভ্যালিডিটি লাইফ টাইম করা নিয়ে তো দু হাজার একুশ সালে কিন্তু এটা সাতই জুন একটা বৈঠক হয়েছিল পঞ্চাশতম জেনারেল একটা মিটিং হয়েছিল ইনস্টিটিউট এবং তারপর তারা কিন্তু সেই মিটিংয়ের থেকে যেটা তো বেরিয়ে আসে তারপর কিন্তু নয়ই জুন দু হাজার একুশ সালে এবং সেখানে কিন্তু পরিষ্কার জানিয়ে দেয় দ্য ভ্যালিডিটি পিরিয়ড অফ ডেট কোয়ালিফাইং সার্টিফিকেট ফর অ্যাপয়েন্টমেন্ট আনলেস আদারওয়াইজ নোটিফাইড বাই দ্য অ্যাপ্রোপ্রিয়েট গভর্নমেন্ট উইল রিমেইন ভ্যালিড ফর টাইম ভ্যালিড ফর লাইফ সরি সব বিভাগে টেট উত্তীর্ণ যত সার্টিফিকেট আছে তাদের বোঝিতা কিন্তু লাইফ টাইম করা হবে অর্থাৎ সারা জীবন কিন্তু সেটা বৈধ থাকবে এমনটা কিন্তু তারা নয় জুন দু সালের এই এই নোটিফিকেশন নির্দেশে কিন্তু জানায় তারপর কিন্তু স্কুল শিক্ষা দপ্তরকে স্কুল সার্ভিস কমিশনকে কিন্তু একটা চিঠি করা হয় দু সালের তেরোই জুন তারা নিজেরা বৈঠক করে এবং টেট সার্টিফিকেট লাইফ টাইম জন্য কিন্তু উদ্যোগ নেয় এবং তারপরেই তড়িঘড়ি কিন্তু স্কুল সার্ভিস কমিশন তিরিশ তারিখের দিকে অর্থাৎ তিরিশে জুন তারিখেই কিন্তু একটা বিজ্ঞপ্তি প্রকাশ করে এবং বিজ্ঞপ্তি আপনারা দেখতেই পাচ্ছেন স্ক্রিনে যে তিরিশ ছয় দু হাজার তেইশ তারিখ লেখা রয়েছে ওই যে মেমো নাম্বার যেটা একটু আগে আমি বললাম সেই মেমো নাম্বারের ভিত্তিতে কিন্তু স্কুল সার্ভিস কমিশনের তরফে জানিয়ে দেওয়া হয় যে টেট উত্তীর্ণ সার্টিফিকেটগুলিকে আজীবন বৈধ থাকবে এবং সার্টিফিকেটে উল্লিখিত বৈধতার সময়সীমা এক্ষেত্রে কোনো বাধা থাকবে না সেটাও কিন্তু উল্লেখ করা হয় তো যাই হোক পরিষ্কার আমরা এটা বুঝতে পারলাম যে বিভিন্ন রকম নোটিফিকেশান এবং গাইডলাইন্স থেকে যে টেট সার্টিফিকেট লাইফ টাইম করা হচ্ছে এবং সেই উদ্যোগ নিয়ে বর্তমানে বিভিন্ন রিজিয়ান সাউথ ইস্টার্ন রিজিয়ান থেকে শুরু হলে পরবর্তীকালে মানে কিছুদিন আগে পরবর্তীকালে কিন্তু বিভিন্ন জোন থেকে কিন্তু বিজ্ঞপ্তি আসতে শুরু করে এবং সেটা সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন অর্থাৎ সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনে কিন্তু অর্থাৎ কেন্দ্রীয় ওয়েবসাইটে কিন্তু সেই তথ্যগুলো তুলে ধরা হয় কবে থেকে কোথায় কোথায় কী দেওয়া হবে এবং কোন সাবজেক্ট জন্য কবে টেস্ট সার্টিফিকেট দেওয়া হবে সেগুলো কিন্তু মেনশন করা আছে আমরা জানি তো যাই হোক সেগুলো আমি একটু স্ক্রিনে শেয়ার করছি আমরা চলে যাব এখন স্কুল সার্ভিস কমিশনের যে ওয়েবসাইটটি আছে সেখান থেকে কিন্তু আপনারা পরিষ্কারভাবে আবার তথ্যগুলো দেখে নিতে পারেন বিভিন্ন জোন ওয়াইজ যারা যে জোনে রয়েছেন চলুন তাহলে দেখা যাক সেই ওয়েবসাইটে আপনারা দেখুন এবার ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের কিন্তু আমি ওয়েবসাইট খুলে রেখেছি স্ক্রিনে রয়েছে ক্লিক হেয়ার টু ভিউ দ্য নোটিশ ক্লিক হেয়ার টু ভিউ দ্য নোটিশ চারবার কথাটা দেখা রয়েছে তো অ্যাকচুয়ালি আপনারা জানেন যে জোন হচ্ছে চারটা ইস্টার্ন জোনে প্রথম যারা ইস্টার্ন জোনে আছেন তারা কিন্তু ক্লিক করবেন নর্দার্ন জোনে যারা রয়েছেন তারা এখানে ক্লিক করবেন তো এটা বলার কিছু নেই তো আমি জাস্ট একটা নমুনা দেখাচ্ছি ইস্টার্ন জোনে আমি ক্লিক করে নিচ্ছি ইস্টার্ন জোনে আপনারা দেখুন এই পেজটা খুলে গেল এইটা কী লেখা রয়েছে এখন নোটিফিকেশানে ফ্রম সেক্রেটারি এখানে রিজিনাল স্কুল সার্ভিস কমিশন ইস্টার্ন রিজনের যে সেক্রেটারি রয়েছে স্কুল সার্ভিস কমিশনে তার থেকে আবার সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনে আচার্য সদনে কিন্তু তারা এইটা পাঠিয়েছিল তো সেই ভিত্তিতে কিন্তু সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন তারা ওয়েবসাইটে কিন্তু এটা পাবলিশ করে তা সাবজেক্টটা কি ডিস্ট্রিবিউশন শিডিউল অফ আনডিস্ট্রিবিউটেড টেট সার্টিফিকেট অফ টুয়েলভ আর এলএসটি এক্সপেন্ডিচার দু হাজার এগারো সালে যার মেমো নম্বর কিন্তু আপনাদের দেখে উনত্রিশ পাঁচ দু হাজার চব্বিশের কিন্তু রেফারেন্সের ভিত্তিতে কিন্তু এই রকম একটা অর্ডার করেছে আমাদের সেক্রেটারি ওই জোনের তো উনত্রিশ তারিখে সেই অর্ডারটা আপনাদের সাথে একটু আগেও ডিসপ্লে করলাম আমি পাশেও রেখেছি দেখুন তা যাই হোক দেখুন কী লেখা রয়েছে তো আমি পুরোটা এখানে যাচ্ছি না তো পুরো লেখাটা আপনারা অলরেডি জানেন তো আমি জাস্ট ডেটটা তুলে ধরছি যে প্রত্যেকটা রিজিয়নে কিন্তু ডেট দেওয়া রয়েছে আঠেরো জুন যেমন এই রিজিয়নে কিন্তু আঠেরো জুন দু থেকে এগারো জুলাই পর্যন্ত অফিস আওয়ারগুলিতে কিন্তু শুধু অফিস আওয়ারগুলিতেই দেওয়া হবে তো যেদিন অফিস নেই বা যে সময়টা চুরি থাকে সেই সময়ের মধ্যে সেই সময় বাইরে গেলে কিন্তু পাওয়া যাবে না আর যতদূর আমরা জানতে পারছি যে সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনে কিন্তু সেই কালেক্ট করা অর্থাৎ লাইফ টাইম ভ্যালিডেশনের জন্য যে যেতে হয় সেই সময়টা কিন্তু সাড়ে দশটার থেকে আপনাদের দুটা পর্যন্ত কাজ হবে তো আপনারা চেষ্টা করবেন সাড়ে দশটার থেকে এগারোটার মধ্যেই কিন্তু চলে যাওয়ার তা যাই হোক এবার কিন্তু আমি চলে আসছি যে নর্দার্ন রিজনে দেখুন ক্লিক হেয়ার টু ভিউ দ্য নোটিশ এখানে দেখুন নর্দার্ন রিজিয়নে কিন্তু এখানে পরিষ্কার দেওয়া আছে কত তারিখ থেকে এখানে কুড়ি ছয় দু হাজার চব্বিশ একুশ ছয় দু হাজার চব্বিশ চব্বিশ ছয় দু হাজার চব্বিশ আঠাশ ছয় চব্বিশ ওয়ার্কিং আওয়ার্স অফ দ্য অফিস এখানে কিন্তু সেখান থেকে কালেক্ট করতে হবে এই সময়ে তারপর কিন্তু লাইফ টাইম ভেডিশনের জন্য স্কুল সার্ভিস কমিশনের অফিসে যেতে হবে সেটা কিন্তু লাস্ট লাইনে লেখা রয়েছে তো আমি কথা না বাড়িয়ে বাকি দুটা জোনের যেটা রয়েছে সেটাও আমি শেয়ার করছি আপনাদের আচ্ছা দেখুন বাকিজনের ওয়েস্টার্ন রিজনের যেটা নোটিশ আচ্ছা ওয়েস্টার্ন রিজনে কবে থেকে কবে দেওয়া হবে সেটাও লেখা রয়েছে তারিখগুলো কিন্তু শিডিউলগুলো দেওয়া রয়েছে উনিশ ছয় দু হাজার চব্বিশ কুড়ি ছয় দু হাজার চব্বিশ কিন্তু লাস্ট হচ্ছে দু সাতাশ ছয় দু হাজার চব্বিশ তারপর ফরওয়ার্ড করা রয়েছে যেগুলো সেগুলো দেওয়া রয়েছে আচ্ছা এরপরে আমরা চলে যাচ্ছি লাস্ট সাউথ ইস্টার্ন রিজেন যেটা অলরেডি আমার পূর্বের ভিডিওতেও ছিল এটা পরিষ্কার এটা এখানেও রয়েছে যে তাদের কবে দেওয়া হবে আচ্ছা এখানে দেখুন ইস্টার্ন ডিজাইনে যেটা অ্যাডেন্ডাম নোটিফিকেশন কিন্তু হয়েছে চোদ্দো ছয় দু থেকে পাঁচ সাত দু পর্যন্ত কিন্তু দেওয়া হবে ট্রেড সার্টিফিকেট তা এখানে আপনারা দেখতে পেলেন চারটা জনের কিন্তু আমি ভিডিওটি শেয়ার করলাম চারটা জনের কবে থেকে কবে দেওয়া হবে এবং কোন কোন অর্থাৎ ইস্টার্ন রিজনে যেমন সাবজেক্ট ওয়াইজ এটা আপনাদের দেখায়নি এই যে দেখুন স্ট্যান্ড আঠেরো ছয় দুহাজার চব্বিশ বাংলা মিউজিকদের দেওয়া হবে তারপরে উনিশ ছয় দু হাজার চব্বিশে বায়োলজিক্যাল সায়েন্স কম্পিউটার সায়েন্স এডুকেশন প্রত্যেক সাবজেক্ট ওয়াইজ কিন্তু লেখা হয়েছে জিওগ্রাফিতে যেমন চব্বিশ ছয় দু হাজার চব্বিশে দেওয়া হবে জিওগ্রাফি হিস্ট্রিকে তা এরকম কিন্তু ভাগগুলো রয়েছে তো আপনারা এটা দেখে নিয়ে অবশ্যই অফিসে গিয়ে এগুলো কালেক্ট করবেন ট্রেড সার্টিফিকেট তা এরপর আমি চলে যাচ্ছি আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব। সেটা হচ্ছে যে টেট সার্টিফিকেট নেওয়ার জন্য আরও কিছু প্রশ্ন উঠে আসে যে নিজে যেতে না পারলে অন্য কেউ গেলে হবে কি না বাট এই টেট সার্টিফিকেট নেওয়ার জন্য কী কী নিয়ে যেতে হবে এবং কখন যেতে হবে কোথায় যেতে হবে সেগুলো কিন্তু সম্পূর্ণ আমি এই ভিডিওতে আলোচনা করব। আপনারা সাথে থাকুন এবং দেখুন ভিডিওটি এখন একটু আপনার সাথে আলোচনা করব যে এই বারো আড়াল্লিশটি দু হাজার টেট কোয়ালিফাইড সার্টিফিকেট যেটা দেওয়া হচ্ছে এটা অ্যাকচুয়ালি কি তাদের জন্যই নাকি অন্যদের জন্য বা কবে দেওয়া হবে যারা ফ্রেশার ক্যান্ডিডেটরা রয়েছে তারাই বা কবে পাবেন সেগুলো তো প্রথমে বলি যে এটা হচ্ছে বারো আর যারা উত্তীর্ণ হয়েছে টেট উত্তীর্ণ তাদেরই কিন্তু এবং ইন সার্ভিস যারা রয়েছেন তাদেরই কিন্তু একমাত্র এখন দেওয়া হচ্ছে তবে এখন প্রশ্ন উঠতে পারে যে যারা ইন সার্ভিস নয় যারা উত্তীর্ণ হয়েছে অলরেডি দু হাজার হয়তো বা ষোলোর এস এলএসটি আপারে এই যে কাউন্সেলিং একটা হয়েছে সেখানেও প্রক্রিয়ার মধ্যে রয়েছে বা যারা প্রক্রিয়ার মধ্যে নেই তাদের কি করতে হবে বা তাদের কি দেওয়া হবে তো এখন পর্যন্ত কিন্তু এরকম কোনো নোটিফিকেশান আসেনি একমাত্র ইন সার্ভিস টিচারদের ক্ষেত্রেই অর্থাৎ আমরা জানি হাইকোর্টে বিশ্বজিৎ বসু রায়ের একটা পরিপ্রেক্ষিতে বিভিন্ন রকম ডেটা বা অ্যাপয়েন্টমেন্ট ইনফরমেশন এগুলো কিন্তু গ্যাদার অর্থাৎ কালেকশন করার কাজ চলছিলো তো সেখানে ভবিষ্যতে যাতে আরও কোনো ফার্দার অর্ডার এরকম যদি এসে থাকে তো টেট সার্টিফিকেট লাইফ টাইম বা ভ্যালি মানে এরকম যদি কিছু না থাকে তাহলে কিন্তু একটা সমস্যায় পড়তে পারেন শিক্ষক শিক্ষিকারা সেই কারণে কিন্তু তৈরি করি স্কুল সার্ভিস কমিশন কিন্তু এরকম একটা টেট সার্টিফিকেট দেওয়ার অর্থাৎ শিক্ষা দপ্তর থেকে টেট সার্টিফিকেট দেওয়ার লাইফ টাইম রেডিশনের জন্য সার্টিফিকেট লাইফ টাইম রেডিশন করার কিন্তু একটা প্রক্রিয়া এনসিটি নিয়ম মেনে করার কাজ শুরু করেছে তো সেই মোতাবেক এই বিজ্ঞপ্তিগুলো দেওয়া হচ্ছে এবং সবাই কিন্তু সেই আবেদন করতে বলা হচ্ছে লাইফটা ভেরিটেশনের জন্য তো যাই হোক এখন তার মানে বারো আড়াই টিকে দেওয়া হচ্ছে আবার দু ষোলো সালে যারা আপারে যারা পাশ করেছিল অর্থাৎ টেট যারা পাশ করেছিল তাদের কিন্তু এখন পর্যন্ত তাদেরও রকমভাবে সার্টিফিকেট দেওয়ার কাজ শুরু হয়নি তো আগামীতে যতদূর জানা যাচ্ছে বিভিন্ন জনে কিন্তু এই রকমভাবেই যারা ফ্রেশার ক্যান্ডিডেট রয়েছে বা যারা এখনও টেট সার্টিফিকেট পাননি দু হাজার ষোলোর যারা আবার টেট উত্তীর্ণ রয়েছে তাদের কিন্তু ধাপে ধাপে দেওয়ার কাজ শুরু হবে প্রথমেই ইন সার্ভিসদের কাজ অর্থাৎ দেওয়ার কাজ শেষ হওয়ার পরেই কিন্তু তো যাই হোক এখন কোথায় দেওয়া হচ্ছে টেট সার্টিফিকেট প্রথমেই বলি যে টেট উত্তীর্ণ সার্টিফিকেট কিন্তু প্রত্যেককে যারা 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 যেই জোনে চাকরি করছেন সেই জোনের কিন্তু প্রথমে টেট সার্টিফিকেট দেওয়া হচ্ছে এবং সেই জোনে যারা টেট সার্টিফিকেট পাননি ওই দু হাজার বারো সালে যারা টেট সার্টিফিকেট পাননি মানে দু হাজার এগারো টেট উত্তীর্ণ সার্টিফিকেটটা হাতে পাননি তাদের কিন্তু অবশ্যই সেই জোনে যেতে হবে অর্থাৎ রিজিনাল অফিসে যেতে হবে তারপর কিন্তু লাইফ টাইম রেডিশনের জন্য আমাদের মূল সিল ভবন অর্থাৎ আচার্য ভবনে কিন্তু গিয়ে সেগুলো ডকুমেন্টস নিয়ে কিন্তু সেগুলো লাইফ টাইম জন্য অ্যাপ্লিকেশান করে সেগুলো লাইফ টাইম রেডিশান করিয়ে নিয়ে আসতে হবে তো সেই প্রক্রিয়াটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব যে লাইফ টাইম জন্য কি দিতে হচ্ছে এবং সেই লাইফ টাইম যে যে ডেট সার্টিফিকেটটা কেমন দেখতে সেটাও কিন্তু এই এখানে আমি তুলে ধরব তা যাই হোক এরপর আরেকটা কথা যেটা টেট সার্টিফিকেট কালেক্ট করার জন্য কী কী লাগবে তো প্রথমে বলি ফার্স্ট হচ্ছে টেট অ্যাডমিট কার্ডের জেরক্স এখন অনেকের কিন্তু বারবার প্রশ্ন উঠছে যে টেট অ্যাডমিট কার্ড কিন্তু হারিয়ে গেছে তো এখানে কোনো সমস্যা হবে না যদি রকম কপি থাকে তাহলে কিন্তু নিয়ে যেতে পারবেন যদি জেরস কপি থাকে অরিজিনাল যদি না থাকে বা কোনো রকম যদি জিডি করা থাকে অরিজিনাল ডায়েরি যদি করা থাকে যেমন হারিয়ে গেলে অনেক ডকুমেন্টস আমরা কিন্তু পুলিশ থানায় এফআইআর করে থাকি তো সেরকম কপি থাকলে অবশ্যই নেবেন এবং যদি সেটাও না থাকে যদি কোনো কারণে সেটাও ম্যানেজ না হয় কোনোভাবে অবশ্যই নিয়ে গেলে ভালো এবং যদি নাও থাকে তবুও কিন্তু রেকমেন্ডেশন লেটার কিন্তু অবশ্যই সাথে নিয়ে যাবেন অর্থাৎ এসএসসি রেকমেন্ডেশন অন্যান্য যে প্রুফগুলো আছে আইডি প্রুফ সেগুলো কিন্তু সাথে রাখতে হবে তাতে কিন্তু কোনো অসুবিধা হবে না এবং অবশ্যই একটা আবেদন করবেন অফিসে গিয়ে যে আমার টিকা সার্টিফিকেটটা যেটা ছিল অ্যাডমিট যেটা ছিল সেটা হারিয়ে গেছে তা সেগুলো কিন্তু সাপোর্টিং ডকুমেন্টস দিয়ে দেবেন যেগুলো কথা বললাম তো এবার ফটো আইডিটি জেরক্স অর্থাৎ যে ভোটার ফটো হোক বা আধার কার্ডের সেটা কিন্তু বা প্যান কার্ডের জেরক্স কিন্তু অবশ্যই সাথে নেবেন সেগুলো দিতে হবে তো আর কী কী লাগবে সেটা কিন্তু আমি যে ফর্মেটটা তৈরি করেছি অর্থাৎ কালেকশন করেছি যেটা ফর্মেট সোশ্যাল সাইটসে সেটা আপনারাও হয়তো পেয়েছেন সেটা আমি শেয়ার করব এবং সেখানে কিন্তু পরিষ্কার লেখা রয়েছে এনক্লোজার কী কী রয়েছে সেগুলো কিন্তু অবশ্যই সাথে জেরোস কপি কিন্তু দিবেন আর অবশ্যই দুই সেট করে নিয়ে যাবেন দুই সেটের মধ্যে কিন্তু এক সেট যখন লাইফ টাইম ভ্যালিডিশন করাবেন আমাদের এসএসসির মূল আচার্য সদনে সেখানে কিন্তু দুই সেটের মধ্যে এক সেট কিন্তু আপনাকে রিসিভ কপি দিয়ে দেবে এবং এক সেট কিন্তু তারা রেখে দেবে এমনটাই জানা যাচ্ছে কিন্তু লাইফ টাইম এই সার্টিফিকেট কিন্তু লাইফ টাইম একটা সিলমোহর দিয়ে আপনাদের হ্যান্ড করবে তা অথরাইজেশান টেট এখন কথাটা হচ্ছে যে টেট সার্টিফিকেট নেওয়ার জন্য যদি ক্যান্ডিডেট না যেতে পারে তাহলে কি অন্য কেউ নিতে পারবে অবশ্যই নিতে পারবে যদিও এরকম কোনো নোটিফিকেশান আকারে কিন্তু প্রকাশ করেনি এসএসসি তো আগামীতে হয়তো বা করতেও পারে যত জানা যাচ্ছে তো যাই হোক অথরাইজেশান লেটার অবশ্যই নিতে হবে এবং অথেন্টেশান লেটার নিয়ে যাওয়ার সাথে সাথে অথরাইজেশানের ফর্মেটটা কি হবে সেটা কিন্তু অবশ্যই আপনাদের এই যে স্ক্রিনে এখানে শেয়ার করছি আপনারা দেখে নিন যে অথরাইজেশন পারসন কীভাবে সেই টেট সার্টিফিকেট কালেক্ট করবেন সেটা কিন্তু এই রকম একটা ফরম্যাটে অবশ্যই সেটা ফিল আপ করে নিয়ে গিয়ে তারা কালেক্ট করতে পারেন তো ডিটেলস জানার জন্য কিন্তু আলাদা ভিডিও আমি করব আর যদি আপনাদের কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট সেকশানে গিয়ে কমেন্ট করবেন এবং অরিজিনাল ফটোকপি যে নিয়ে অথরাইজেশান অর্থাৎ যাকে করছেন তারও কিন্তু লাগবে এবং যে ক্যান্ডিডেট বা টিচার রয়েছেন তারও কিন্তু সব অরিজিনাল ডকুমেন্টস নিয়ে যেতে হবে দুইজনেরই এবার লাইফ টাইম ভ্যালিডেশনের জন্য যারা কোয়ালিফাইড ক্যান্ডিডেটস অর্থাৎ ইন সার্ভিস রয়েছেন তারা যারা পূর্বে এখন সার্টিফিকেট নিয়েছেন এমনও আছে অনেকে যারা সার্টিফিকেট নিয়েছেন তাদেরও কিন্তু ওই আচার্য সদনে ডিরেক্ট যেতে হবে এবং যারা নেননি তারা প্রথমে রিজন্যাল অফিস থেকে নিয়ে তারপর আচার্য সদনে যাবেন তা লাইফটাইম ভ্যারিটেশনের শিডিউল কিন্তু আপনারা জানেন যে লাইফ টাইম জন্য একত্রিশে জুলাই দু পর্যন্ত একমাত্র করা যাবে ওয়ার্কিং ডেস মানডে টু ফ্রাইডে এবং দুটার মধ্যে কিন্তু করতে হবে অর্থাৎ আপনারা কিন্তু সাড়ে দশটা থেকে এগারোটার মধ্যে অফিসে চলে যাবেন তাহলেই খুব ভালো হয় একত্রিশে জুলাই পর্যন্ত কিন্তু শিডিউল রয়েছে লাইফ টাইম জন্য এবং জোন ওয়াইজ কবে কবে যে সার্টিফিকেট দেওয়া হবে সেটা কিন্তু দেওয়া রয়েছে নোটিফিকেশানে সেটা আপনারা ডাউনলোড করে দেখে নিয়েছেন বা দেখে নেবেন এরপর লাইফ টাইম জন্য কী কী ডকুমেন্টস আবার বলছি অ্যাপ্লিকেশান লাগবে একটা যেটা অ্যাপ্লিকেশান আপনাদের এই যে স্ক্রিনে শেয়ার করছি সেই অ্যাপ্লিকেশান টেটস সার্টিফিকেট অরিজিনাল ফটোকপি নিয়ে যেতে হবে অরিজিনাল নিয়ে যেতে প্রত্যেকটা বলছি যে অরিজিনাল সাথে সাথে কিন্তু ফটোকপি দুই কপি করে দুটা সেট বানাবেন টেট সার্টিফিকেটের আলাদা আলাদা বাঞ্চ তৈরি করবেন এরপর টেট সার্টিফিকেট বলতে ওই যে টেট সার্টিফিকেট যেটা রিজিনাল অফিসে দিয়েছে সেটা তারপরে যে কোনো দুটা আইডেন্টি ফটো লাগবে টেট অ্যাডমিট কার্ড নিয়ে যাবেন যদি অ্যাডমিট কার্ড না থাকে আবার বলছি জিডি এবং অ্যাপ্লিকেশন অ্যান্ড রেকুমেন্ডেশান সাথে রাখবেন এবং টেট অ্যাডমিট কার্ড না থাকলে জেনারেল ডায়েরি কিন্তু হলে খুব ভালো হয় তো ডেট সার্টিফিকেট এখন অনেকের আছে ল্যামিনেশন করানো ডেট সার্টিফিকেট হয়তো ল্যামিনেশন করে নিয়ে গেছেন তো অবশ্যই ল্যামিনেশন করালে সেই কিন্তু ল্যামিনেশনের ওই জায়গায় যেখানে স্ট্যাম্প দেয় সেই জায়গাটা কিন্তু একটু কেটে যেভাবে হোক সেখানে কিন্তু পরিষ্কার করে রাখবেন কারণ স্ট্যাম্প দিলে কারণ ওই জায়গাটায় প্লাস্টিকের উপর অর্থাৎ প্লাস্টিক কাভারের উপরে কিন্তু স্ট্যাম্প পড়বে না তো আপনাদের সাইডে কিন্তু স্ক্রিনে শেয়ার করছি কোথায় স্ট্যাম্প কীভাবে দেয় এই যে দেখে নিন আচ্ছা এরপরে অথরাইজেশান পার্সনের কথা তো আমি বলেই দিলাম এক সব কিছু কিন্তু একসাথে একটা তুলে ধরলাম এবং যদি কোনো কিছু আপনাদের দরকার হয় কোনো এই ফর্মেট পিডিএফ আকারে হোক বা কিছু বা কোনো প্রশ্নে যদি থাকে তাহলে কিন্তু সেই উত্তরটা অবশ্যই অথেন্টিকেশনের সাহায্যে তুলে ধরার চেষ্টা করব কমেন্ট সেকশনে গিয়ে আপনারা কমেন্ট করবেন যাতে সেটা রিচ পারে এবং সবাই সহযোগিতা লাভ করতে পারে তো ধন্যবাদ সকলকে আমার ভিডিওটা এতটুকুই ছিল পাশে থাকবেন সাপোর্ট করবেন